সৌদি আরবের একটা ব্যাংক আছে, ব্যাংক আল রাজেহি। ব্যাংক আল রাজেহির মালিকের একটা চমৎকার থিওরি আছে, যেই থিওরিটা উনি কাজে লাগান, সেটা হচ্ছে উনি ব্যবসাকেই দানের মাধ্যম হিসেবে প্ল্যান করেছেন এবং বাস্তবায়নও করেছেন, যে ব্যবসায় দান। কিভাবে? উনি এমন এমন কিছু ব্যবসা তৈরি করে রেখেছেন যে ব্যবসাটাই ওয়াকফ করা আছে, যে ব্যবসাটা কি করা আছে, ওয়াকফ করা আছে, একটা আলাদা ব্যবসার পার্টি তৈরি করে দিয়েছেন যেটা ব্যবসা। যেমন আল ওয়াতানিয়া, যে দেশি খাবার তিনি মানুষকে সাপ্লাই দিবেন, এটা তার একটা বিজনেসের অংশ, কিন্তু এই পুরো বিজনেসটা ওয়াকফ। এই পুরো বিজনেসে যা লাভ হবে সব কিসে ব্যয় হবে? আল্লাহর রাস্তায় ব্যয় হবে। কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায় ব্যয় হবে। বিজনেসের একটা অংশকেই পরিপূর্ণরূপে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া আছে। তাহলে উনি অটোমেটিক এমন একটা সাদাকায়ে জারিয়ার রাস্তা তৈরি করেছেন, যেই সাদাকায়ে জারিয়া যতদিন সম্ভব ততদিন অব্যাহত থাকতে পারে। যেমন ওসমান ইবনু আফফানের সাদাকায়ে জারিয়া এখনো আছে না নাই? আছে। সৌদি আরবে এখনো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তিনি যে খেজুর বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে গেছিলেন, সেটার অর্থ সেখানে জমা হয় এবং এখনো ফি সাবিলিল্লাহ কি হতে থাকে, খরচ হতে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অর্থ দিয়ে জান্নাত কিনার জন্য প্রতিযোগিতা করেছে। আবু বকর এবং ওমর প্রতিযোগিতা করেছে অর্থ দিয়ে জান্নাত কিনার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ দিয়ে জান্নাত কিনার জন্য প্রতিযোগিতা করেছেন। সুতরাং ইসলাম বৈরাগ্যতার ধর্ম নয় যে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সালাত সিয়াম করেই সকল কিছু শেষ, আর ব্যবসা করবে না, টাকা পয়সা উপার্জন করবে না, ধন দৌলত উপার্জন করবে না। ধন দৌলত উপার্জন করাকে দাঁড়ি মনে করা, এটা ভুল। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়াতেও আপনার কাছে উত্তমটা চাই, কল্যাণটা চাই। দুনিয়ার উত্তম কি? টাকা পয়সার উত্তম, ধন দৌলতের উত্তম। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এত ধন দৌলতের মালিক ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন, যে যেই দিন তিনি ফাতহুল বারি প্রকাশ করেন, ওই দিন ফাতহুল বারি হচ্ছে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, তিনি এত টাকা পয়সার মালিক ছিলেন যে যেই দিন তিনি ফাতহুল বারি প্রকাশ করেন, ওই দিন তিনি ফাতহুল বারি কয়েক হাজার কয়েক লক্ষ কপি সারা পৃথিবীর সকল কোণায় সকল আলেমের নিকটে নিজ খরচে ফ্রি ছাপিয়ে ফ্রি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। তো টাকা পয়সা না থাকলে তো উনি করতে পারতেন না। তো ওনার জীবনযাপন দেখে একদিন এক ইহুদি ওনাকে জিজ্ঞেস করছে, ওনার জীবনী তো বর্ণিত আছে, যে হে ইবনে হাজার আসকালানি, তোমরাই বলো যে আদ-দুনিয়া সিজনুন লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। তা আমার নাই টাকা পয়সা, আমি ইহুদি, মিসকিনি হালাতে জীবনযাপন করি, তুমি এত আলিশান তোমার উট, আলিশান তোমার ঘোড়া, আলিশান তোমার বাড়ি, আলিশান তোমার চলাফেরা, তো তুমি কেমনে কারাগারে হলে আর আমি কেমনে জান্নাতে হলাম? তো ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ উত্তরে বলেছিলেন যে আজকে তুমি যেই যে অবস্থার মধ্যে আছো, যখন তুমি জাহান্নামে যাবে তার তুলনায় এটা জান্নাত, আর আমি যে অবস্থার মধ্যে আছি আমি যখন জান্নাতে যাব তার তুলনায় এটা কারাগার। আল্লাহ আকবার। তো অনেক চমৎকার উনি অ্যান্সার দিয়েছিলেন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামে অর্থের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। অর্থ মানুষকে জাহান্নামেও নিয়ে যেতে পারে, অর্থ মানুষকে জান্নাতও নিয়ে যেতে পারে। এটা হলো এতক্ষণ যাবৎ আলোচনার সারমর্ম, যে একটা টাকা আপনাকে জান্নাতও নিয়ে যেতে পারে, একটা টাকা আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। তারপরের পয়েন্টে আসি, মানুষের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাবগুলো নেবেন, আমরা কিন্তু খালি হিসাব বলতে একটা জিনিস আমাদের ব্রেনে ভুল ইনস্টল হয়ে আছে, আমরা মনে করি হিসাব মানে সালাত কয়টা মিস করেছে আল্লাহ এটার হিসাব নেবে, সিয়াম কয়টা মিস করেছে আল্লাহ এটার হিসাব নেবে, গুনাহ কয়টা করেছে আল্লাহ এটার হিসাব নেবে। এই যে একটা ভুল ধারণা আমাদের ব্রেনের মধ্যে ঢুকে আছে, কেউ কোনো সময় কল্পনা করি না যে আমার পকেটে যে একটা টাকা ঢুকলো, এ একটা টাকা ঢুকার হিসাব আল্লাহ নিবে এবং ওই একটা টাকা বের হওয়ার হিসাব আল্লাহ নিবে। আল্লাহু আকবার, নিবে?
এই জিনিসটা আমার নানাকে যখন আমি দেখতাম, যে আমার নানা খুব পরহেজগার মানুষ ছিলেন, তো উনি প্রতিটা টাকার হিসাব খাতায় লিখে রাখতেন, এমনকি চার আনা আট আনারও যদি হিসাব হয়, ওনার ব্যক্তিগত, ওনার কোনো ব্যবসা টাবসা এরকম না, ওনার পকেটে যা ঢুকতো তা লেখা, পকেট থেকে যা বের হতো তা লেখা। তো কী জন্য উনি লিখে রাখতেন? ওনার কথা হচ্ছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব চাওয়ার আগে দুনিয়াতে আমি নিজের কাছে আমার হিসাব পরিষ্কার রাখতে চাই। কিন্তু আমরা কিন্তু মালের বিষয় উদাসীন, আমরা মনে করি খালি সালাতের হিসাব হবে, সিয়ামের হিসাব হবে, কিন্তু আমি যে একটা টাকা ফ্লাক্সিলোড দিয়ে একজন মেয়ের সাথে কথা বললাম, বা একটা টাকা একটা মেয়ের কাছে ফ্লাক্সিলোডের জন্য পাঠালাম, এই টাকার হিসাব যে সালাতের চেয়েতে কঠিন হয়ে যেতে পারে, এটা কিন্তু মানুষ জানে না। কঠিন হয়ে যেতে পারে এই টাকার হিসাব। আমি একটা টাকা দিয়ে আর একজনকে অবৈধ কাজে সহযোগিতা করলাম, অথবা নিজে অবৈধ কাজের জন্য ব্যয় করলাম, এই টাকার হিসাব একটা সালাত মিস দেওয়ার চাইতে, একটা সিয়াম মিস দেওয়ার চাইতে আমার এবং আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের অসংখ্য আয়াত এটি স্পষ্ট প্রমাণ করে যে ধন সম্পদ মানুষ যা ইনকাম করেছে এবং যা ব্যয় করেছে তা কড়ায় গণ্ডায় ষোলো আনায় আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, আল্লাহ সুবহানাহু তাআলার সামনে বুঝিয়ে দিতে হবে। এখন উপায় কি? আবার উপায় ওই একটাই, সেটা হচ্ছে এত বেশি পরিমাণে দান থাকা যে আমার হিসাবে যদি কোনো গরমিল থেকেও থাকে তো দান দিয়ে যেন কভার হয়ে যায়, দান দিয়ে যেন কি হয়ে যায়, কভার হয়ে যায়। এই জন্য দানের পরিমাণ থাকতে হবে অত্যধিক, সীমাহীন, অসংখ্য, যেন সালাতে যে কমতি আছে ওটাও পূরণ, গুনাহের কাফফারা ওটাও পূরণ, আমার হিসাবের মধ্যে যে খাংতি আছে এই খাংতিও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরতে না পারেন, যদি ধরেন তাহলে যেন আমি দান এবং সাদাকার আধিক্যতা দিয়ে সেটা ওভারটেক করতে পারি, ওভারকাম করতে পারি, যে অমুক আমার কাছে এত টাকা পায়, আমি তো এত দান করেছিলাম, সে দানের নেকি সে নিয়ে চলে গেল, অমুকের এত টাকা মেরে খেয়েছিলাম তার চেয়ে এত বেশি দান আছে, ওই দানের নেকি সে নিয়ে চলে গেল, এরকম কত অসংখ্য অসংলগ্ন থাকতে পারে, অসংখ্য অসঙ্গতি থাকতে পারে, সে অসংখ্য অসংলগ্ন এবং অসঙ্গতির বিপরীতে যদি আমার দানের মাত্রা বেশি হয় তাহলে যখন আল্লাহ হিসাব নেবেন, প্রতিটা আটানারও হিসাব নেবেন, চারানারও হিসাব নেবেন, এক টাকারও হিসাব নেবেন, মানুষের সালাত এবং সিয়ামের হিসাবের চাইতে মানুষের টাকার হিসাব বেশি কঠিন হবে। কেননা টাকার সাথে মানুষের অধিকার সংশ্লিষ্ট, সালাত সিয়াম আল্লাহ মাফ করে দিতে পারে চাইলে, যে কোনো মুহূর্তে মাফ করে দিতে পারে, কিন্তু যেহেতু টাকার হিসাব অন্য মানুষের সাথেও সম্পৃক্ত, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা করছিলাম যে ইসলামে অর্থের গুরুত্ব, অর্থ মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, অর্থ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এবার আসি ইসলামী অর্থনীতির সাথে বর্তমান পৃথিবীতে যে অর্থনৈতিক ব্যবস্থা চলমান আছে, বা বর্তমান পৃথিবীতে যে অর্থনীতি চালু আছে, যেটাকে সুদি অর্থনীতি বলি অথবা পুঁজিবাদী অর্থনীতি বলি, এই দুই অর্থনীতির মধ্যে পার্থক্য কী, এবং সুদি এবং পুঁজিবাদী অর্থনীতি কেন আমার এবং আপনার জন্য ক্ষতিকর, এবং কেন ইসলামী অর্থনীতি আমার এবং আপনার জন্য কল্যাণকর? প্রথমত আমাকে এবং আপনাকে বুঝতে হবে ইসলাম একটি সামগ্রিক ধর্ম, ইসলাম গ্লোবালাইজেশনে বিশ্বাস করে, এবং ইসলাম সর্বব্যাপী সর্বগ্রাসী। ইসলামের হুকুম আহকামগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেটা সর্বব্যাপী সর্বগ্রাসী। কিভাবে সর্বব্যাপী সর্বগ্রাসী? অন্য কোনো রিলিজিয়ন এত অ্যাক্টিভ নয়, তাদের অ্যাক্টিভনেস আপনার চোখে পড়বে না, কিন্তু ইসলামের অ্যাক্টিভনেস কীভাবে চোখে পড়বে? দৈনিক পাঁচক্ত সালাতে, আজান এবং মসজিদে জামাতে উপস্থিতির মাধ্যমে ইসলাম অ্যাক্টিভ, প্রতিদিন তার কাজ আছে, প্রতিদিন কি আছে, কাজ আছে। দৈনিক পাঁচক্ত আজান জানান দিচ্ছে যে আমরা ইসলামের সাথে সম্পৃক্ত, ইসলাম নামক দিন আছে, তার সাথে আমরা কানেক্টেড, এটা সর্বগ্রাসী সর্বব্যাপী। এই জন্য আজানের উঁচু আওয়াজকে ইহুদি খ্রিস্টানেরা ভয় পায়। আমি ইউরোপে থাকি, সেখানে কিন্তু উঁচু আওয়াজে আজান দেওয়ার বিধান নেই, নাই উঁচু আওয়াজে, মসজিদ আছে, অসংখ্য মসজিদ আছে, কিন্তু উঁচু আওয়াজে আজান নেই। তো আমার কাছে এটা সাউন্ড পলিউশনের চাইতে আমার কাছে এটাই মনে হয় যে আজানের যে মধুর সুর,
আজানের যে আকৃষ্টকারী আওয়াজ, মানুষ যদি আজান শুনতে শুনতে একবার মনে করে যে অর্থটা দেখি তো কী বলা হচ্ছে এখানে, একবার বুঝে দেখি তো কী বলা হচ্ছে এখানে, শুনতে শুনতে কি মানুষের মনে প্রশ্ন জাগতে পারে না? পারে না, পারে। ওই প্রশ্নেই মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারে, ওই প্রশ্নেই মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারে। তো আমি কি বলছিলাম যে ইসলাম হচ্ছে সর্বগ্রাসী সর্বব্যাপী একটা দিন। ইহুদি ধর্ম কিন্তু সংকুচিত দিন, যে জন্মগতভাবে ইহুদি সে ছাড়া কেউ ইহুদি হতে পারবে না। আপনি যদি ইহুদি পরিবারে জন্ম না হয় আপনি কনভার্ট হয়ে ইহুদি হওয়ার কোনো উপায় নেই। এই জন্য ইহুদি হচ্ছে সীমাবদ্ধ একটা ধর্ম। কিন্তু সীমাবদ্ধ থাকার পরেও তাদের পজিটিভ দিক, তাদের দৃষ্টিতে কি, তারা মনে করে হচ্ছে সারা পৃথিবীর সুপারিয়রিটি, সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান হচ্ছে তারা, বাকি সব হচ্ছে তাদের স্লেভ, দাস এবং গোলাম। আমেরিকার খ্রিস্টানরা ওদের দাস গোলাম, আমি এবং আপনি ওদের দাস এবং গোলাম, এটা ওদের মেন্টালিটি। প্রকাশ্যে বলে না কিন্তু ভিতরে বিশ্বাস করে। এই জন্য কাউকে তাদের দিনের মধ্যে প্রবেশ করানোর সুযোগ তারা দেয় না, কেন দাসদেরকে কেন তারা গ্রহণ করবে? ওরা আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ, এই জন্য তারা সুপেরিয়র থাকবে এবং বাকি সবাইকে, সবাইকে যখন চাইবে তখন হত্যা করতে পারবে, সবার মা বোনকে যখন চাইবে ধর্ষণ করতে পারবে। আপনি যখন ওই যে ইসরায়েলি কোনো পুলিশ যখন ডাইরেক্ট গুলি করে আপনার কাছে আশ্চর্য মনে হয় যে কেমনি গুলি করে, এটা তাদের কাছে আশ্চর্যের কিছু না। স্লেভ দাসকে গুলি করছে, কৃত দাসকে গুলি করছে, ও মালিক মনিব, এই জন্য তার কোনো পরোয়া থাকে না গুলি করার সময়। তার স্ত্রী পুত্রকে যখন তখন ধর্ষণ করতে পারে, এটা তার কাছে তার সম্পদ। এইভাবেই এই বিলিভ এবং এই বিশ্বাস নিয়ে তারা বড় হয়, খুব ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ওরা। তো কি বলছিলাম সেটা হচ্ছে যে তাদের দিনটা হচ্ছে সংকুচিত সীমাবদ্ধ, কিন্তু ইসলাম সর্বগ্রাসী সর্বব্যাপী, যে কেউ ইসলামে আসতে পারে। এবং ইসলামে মানুষের যে কাতারবদ্ধ, এই কাতারবদ্ধ হওয়ার রঙের উপর ভিত্তি নাই, বর্ণের উপর ভিত্তি নাই, তারপরে কোন গোত্র কোন জাতি তার উপর ভিত্তি নাই, কালেমা পড়লেই সে আপনার ভাই, এই যে বন্ধন, এই বন্ধনটা খুব শক্তিশালী। তো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসলাম যেহেতু একটা গ্লোবালাইজেশন তথা বিশ্বায়ন, সারা পৃথিবীর সকল ক্ষেত্রে অবদান রাখতে পারে এরকম একটা দিন, এই দিনের রাষ্ট্রে অবদান আছে, এই দিনের অর্থনীতিতে অবদান আছে, এই দিনের সমাজনীতিতে অবদান আছে, পরিবারে অবদান আছে, ব্যক্তিগত জীবনে অবদান আছে, মসজিদ এবং মাদ্রাসায় অবদান আছে, ধর্মে অবদান আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য কি, যে আমরা শুধু ইসলামের যে অংশটুকু মসজিদের সাথে সম্পৃক্ত এবং মাদ্রাসার সাথে সম্পৃক্ত শুধু সেটা নিয়ে আমরা চর্চা করি, ইসলামের যে আরও অনেক বিরাট বিরাট অংশ আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাঠামো কেমন হতে পারে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার কাঠামো কীরকম হতে পারে, এটা নিয়ে আমরা তেমন পড়াশোনাও করতে চাই না, এটা নিয়ে আমরা তেমন জ্ঞানও অর্জন করতে চাই না, এবং এটা নিয়ে বক্তব্য দিলে মানুষ বুঝতেও চায় না বা শুনতেও চায় না। কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এবং ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝার অনেক বড় একটা মাপকাঠি, যে ইসলাম যে একটা শ্রেষ্ঠ দিন, দিন সর্বশ্রেষ্ঠ দিন। এটা শুধু আপনি ব্যক্তি জীবন দিয়ে, পরিবার দিয়ে, সমাজ দিয়ে বুঝবেন না, আপনি যখন ইসলামের অর্থনীতি পড়বেন এবং সেই অর্থনীতিকে পৃথিবীর চলমান অর্থনীতির সাথে তুলনা করবেন তখনও বুঝবেন যে ইসলাম শ্রেষ্ঠ দিন। আপনি যখন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে পড়াশোনা করবেন এবং সেটাকে বর্তমান পৃথিবীর যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটার সাথে তুলনা করবেন তখনও আপনি বুঝবেন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ দিন। তো সেক্ষেত্রে আমি ইসলামের সমাজ ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামের অর্থ ব্যবস্থা একটু সংক্ষিপ্তভাবে টাচ করে ইসলামী অর্থনীতির সাথে বর্তমান অর্থনীতির যে পার্থক্য, সুদী এবং পুঁজিবাদী অর্থনীতির যে ভয়াবহতা, যে ভয়ঙ্করতা, সেটার দিকে ইঙ্গিত দিয়ে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ।